ওয়েট 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 ওয়েট, 20th November 2020 আমি গেছিলাম তামাঙ্গাও, লাইফের ফার্স্ট ট্রিপ, তাও আবার পাহাড়ে, আর 4 বছর পরে বাড়ির থেকে এতদিনের জন্য বাইরে। সো লেটস গো টু তামাঙ্গাও। তো গাইজ, এখন আমরা এসেছি এক জায়গায় খেতে। আমি সারা রাস্তা জাস্ট ঘুমিয়েছি, এখন উঠে দেখছি চারিদিকে পাহাড়, পাশে মোমোর দোকান। তো তো আমরা এখানে এখন মোমো খেলাম, আর এক প্লেট মোমো খাওয়ার পর আমার মনে পড়লো যে ক্লিপ নিতে হয়। তো ব্যাপারটা হচ্ছে গাইজ, মোমো খেতে হয় সবসময় এরকম লাল সস দিয়ে। অনেকে দেখেছি মেয়োনিজ দিয়ে খায়, আমি জানি না তাদের টেস্টটা ঠিক কিরকম। গরম লেগেছে, গরম গরম অতি ব্লগারগিরি খেলা থেকে আমার মুখ পুড়ে গেছে গাইস। মোড়াফাতে এর থেকে বেশি হট গাইস। হ্যাঁ আচ্ছা মেডিরে বলো তো, ওই নিচেটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে গিরি খাত, মানে তুমি যদি চাও এখান থেকে ভালোবাসায় কোনো না, আমি আমি বলবো এটা কি, নিচে ওটা কি দেখা যাচ্ছে বলবো বলবো কি তোমার ক্যারেক্টার? ইস, অতটা নিচে নেমে গেছি। বিশুদ্ধ চুকিয়ে লড়কে ও, তুম চুপ রাও। এবার আমার আছে মোশন সিকনেস, শুদ্ধ ভাষায় বমির প্রবলেম। তো পাহাড়ে যখন গাড়ি ওঠা স্টার্ট করলো, পাহাড়ের প্রতিটা মোড়ে আমার পেটের ভেতর মোমো আর লাল সসও মোড় নিচ্ছে, সেটা আমি ফিল করছিলাম। তারপর যেটা হওয়ার, একবার চা বাগানে আর একবার একটা ঝর্ণার সামনে আমি নিজের চিহ্ন রেখে আসলাম। তারপর গাড়ি মাঝে মধ্যে দাঁড়াচ্ছিলো, সবাই চা ঠা খাচ্ছিলো, আর আমি গাড়ির ভেতর ওইভাবে কেলিয়ে পড়েছিলাম। কজ আমার এনার্জি তো ছিল না, মনে হচ্ছিলো জীবনটাই বেরিয়ে আসবে পরের বার হয়তো। কিন্তু এটার একটা পজিটিভ দিকও আছে, তোমায় একটা জানলার সিট দিয়ে দেওয়া হয় যাতে তুমি তাদের গায়ে না ঢেলে ব্যাপারটা বাইরে করতে পারো। তো সেই সুযোগটার আমি কিছু সদ্ব্যবহারও করেছিলাম, যেমন এই ভিডিওগুলো। তারপর আমরা আমাদের হোমস্টেতে পৌঁছাই, আর ওখানে গিয়ে তো আমার মনে হচ্ছিল গেল আমার ট্রিপটা তো গেল। কিন্তু বাঙালি ভাই, পেটে ডাল ভাতটা পড়ার পর মনে হচ্ছিল ইঞ্জিনে যখন তেল পড়েছে এবার বলো কোন পাহাড়ে উঠতে হবে, আম দ্য বেস্ট প্রো। আর পরের দিন ছিল আমাদের ট্রেক, তো আমাদের সকাল সকাল উঠতে হতো, আর পরের দিন সকালে আমি অন্য রাহুল গাইজ। তো গাইজ, আজকে হলো 22 তারিখ সকাল, মানে আমরা এসেছি 21 তারিখ। আমি তোমাদের আসার আর কোনো সিন দেখাতে পারিনি, কজ আমি খুব সুস্থ ছিলাম, আমি বমি টমি কিছু করিনি। তো চলো আজকে দিনটা শেয়ার করি তোমাদের সাথে। কত আওয়াজ বেবি, হোয়াট আর ইউ ডুইং? এসো চুপি চুপি তোমাদের ব্যালকনির ভিউটা দেখাই। আহা অপরূপ এই দৃশ্য। তো রাতে আমি আর অর্কদা একসাথে ঘুমিয়েছিলাম পরপুরুষের সাথে গাইজ। আমরা নিজেদের মধ্যে লড়াইটা না করে পুলিশটাকে মেরে নি বিন্দু মাসি। আর সকালে আমাদের রুমের অবস্থাটা গাইজ, এই সাইডে জাঙ্গিয়া কে রেখেছে পাক। বাট এসো, আমার মতো ভাগ্যবানের সাথে ঠিক কে কে ঘুরতে এসেছে তোমার আলাপ করিয়ে দিই। এখানে এখানে এই মুখটা ঘোরাও, ঠিক আছে। এই বাজে মুখওয়ালা লোকটার নাম হলো নীলদা, সত্যি দেখতে। এটা হলো ম্যাডিরা, সুন্দর। এটা হলো মিস্টার কিরণ দত্ত, এটা হলো বাচ্চা আলু। সোনাদা এমএলএ, মানুষ আমাদের পাশে আছে। এটা সোনাদা এমএলএ না, না না, এটা বাবলু কোলে। তো গাইজ, এখন আমরা যাবো ট্রেকিংয়ে, অনেক লম্বা পথ, ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাবো আই গেস। গাইজ আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, আর আমরা হেঁটেছি পুরো 90 মিটার। খুব যে হাঁটিস? হ্যাঁ, কোনো ব্যাপার, এসব এসব হাঁটা কোনো ব্যাপার না গাইজ, হাঁট আর ষোলো সেই জন্মের পথ দিয়ে প্রত্যেক দিন 45 কিলোমিটার। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক
পৌঁছে যাব লম্বা লম্বা পা গাইস তাও মনে হচ্ছে পৌঁছাবো না আমাদের ওই উপরে উঠতে হবে গাইস ওই উপরে তো গাইস আমাদের এখনো এক কিলোমিটারও হাঁটা হয়নি আর এই হাঁপিয়ে গেছে এরা এরা সবাই হাঁপিয়ে গেছে এরা সবাই হাঁপিয়ে গেছে আমি ওকে গাইস ইয়ার ব্রো ইজ অসম আমার কান মানে প্রকৃতি আমার কানকে ডাকে আমি মনে হচ্ছে আশেপাশে কোথাও একটা ঝর্ণা আছে গাইস মনে হচ্ছে আছে 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 আমার কান মিথ্যে বলে না মাটির কথা তো গাইস আমরা ঠিক ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওখান থেকে এই পর্যন্ত গাইস আমরা হাঁটতে হাঁটতে একটা জিনিস জানতে পারলাম সেটা হলো এখানে আমাদের যে ট্রেক করাচ্ছে সুজনদা সুজনদার একটা শুয়োরের ফার্ম আছে তো আমি কথা বললাম যে এখানে যদি আমরা একটা শুয়োর রেখে যাই ছ মাস বাদে নিয়ে যাব তো সেটা হবে কিনা বললো হবে বাট একটা এক্সট্রা চার্জ লাগবে তো আমি ভাবছি রেখে যাবো আত্মা আত্মা সুজনদা বললো যে শুয়োরের ফার্ম আছে আমি বললাম যে শুয়োর রেখে যাবো একটা রেখে গেলে বললো একটা এক্সট্রা চার্জ লাগবে আমরা ছ মাস পরে নিয়ে যাবো তুমি কি রাজি থাকতে তো গাইস তোমাদের আজকে একটা আইডিয়া দিতে চাই রিলেশনশিপে যাওয়ার কোনো দরকার নেই টাকা বাঁচাও এখানে ঘুরতে আসো রিলেশনশিপ বেকার গাইস জীবন তো এখানে এইভাবে এখানে এসে দাঁড়াবে আর এরকম তুঝে দেখা তো ইয়ে জানা সনম ইয়ো বেবস আমার এরকম বিহেভিয়ার দেখে তোমাদের হয়তো আমাকে পাগল মনে হতে পারে কিন্তু আমি সুস্থ থাকলে এরকম মেন্টালি অসুস্থদের মতোই বিহেভ করি বাচ্চাদের মতো যার জন্য আমাকে কেউ সিরিয়াসলি নেয় না আর ঘুরতে গিয়ে এরকম পাগলের মতো বিহেভ না করে আমি জায়গাটাকে যদি ফিলই না করি ভেতর থেকে তাহলে তো পুরো টাকাটাই নষ্ট তো গাইস আমি ভাবছিলাম উপর থেকে হঠাৎ জল পড়ছে কেন ভাবছিলাম মনে হয় গাছ ইস্যু করছে তারপর দেখলাম না ফোয়ারা ওখানে নেই এখানে এখানে ইয়ো ম্যান ফুটবল দেখতো সুনীল ছেত্রী লেজেন্ড গাইজ নট জাস্ট ক্রিকেট ফুটবলের একটা ক্যাপ্টেন আছে আমাদের লেজেন্ড ওকে তো গাইজ আমি সবাইকে পার করে চলে এসেছি আগে কজ আমার ফুল এনার্জি আমি একটু একটু হাঁপাচ্ছি বাট ওকে তার কারণ হাঁপানো ইজ ওকে বাট এই জিনিসটা অনেকক্ষণ ধরে এনজয় করতে চাই তো গাইজ এখানে হাঁটতে হাঁটতে একটু পরপরই অনেক ঝর্ণা দেখতে পাচ্ছি আর তারই সাথে দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ গাছ আমি তো ভাবছি কটা নিয়ে যাই আমার সুন্দর সুন্দর হেটার্সদের জন্য কাম বেবি কাম কাম বেবি আরো জোরে আহা লোহে কা ঝর রহা হে তু পিছন ব্যথা করবে ও ঠিক আছে ফিচার গোলাপি আলু কুমারী কি কুমারী কি কুমারী গোলাপি আলু কুমারী গাছ এটা আজকে থেকে এটা আমার গাছ এই গাছের নিচে তোমরা ভালোবাসা পাবে গোলাপি গোলাপি ফুল পাবে আচ্ছা এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট তোমরা এখানে এসো ঠিক আছে তোমরা এখানে এসো ঠিক আছে পাথর নাচছি আমি পাথর আছি না তোর ভাষা বুঝে বল আমার তো বুঝতে পারছি না তো এতক্ষণ আমরা জনবসতির ভেতর ছিলাম আর এখন আমরা আমাদের আসল পরিবেশে যাবো যেখানে আমাদের হয় না একটা বান্ধব পরিবেশ কজ জানোয়াররা তো জঙ্গলেই থাকে কাম বেবি কাম হাঁপিয়ে গেছি গাইজ হাঁপিয়ে গেলেও স্টাইল মারতে হবে স্টাইল ইজ ইম্পর্টেন্ট মারে গালা মারে গালা রাহুল হাই গাড়ি
সো গাইস এখানে আমরা সবাই এখন হাই গার্মি করব, হাই গার্মি গার্মি স্টেপ করব, আর বাই চান্স যদি গড়িয়ে পড়ে যাই ডিরেক্ট সিকিম। এই দুটো জিনিসকে এইভাবে ঝুলে থাকতে দেখে অনেক কিছু লাগতে পারে, কিন্তু কোনো অশ্লীল কিছু নয়। এই দুটো টমেটো, মানে আমাদের ওখানে গোল গোল হয়, এটা কি বেগুন, কেটে দেখবো বেগুনের বিচি আছে কিনা। তো গাইজ এটা হলো সামথেন মনেস্ট্রি, আর এটা অনেক বছর পুরনো। আর কি আছে দেখাচ্ছি। আর এটাকে বলে মানি, যেটা 108 বার ঘোরালে তোমার জীবনে শান্তি চলে আসবে। আমি 3 বার ঘুরিয়েছি গাইজ, কারণ আমার বাড়ির পাশে শান্তি কাকিমা আছে, আমার শান্তির অভাব নেই। তাও আমি আরেকবার ঘুরে এরপর ঠান্ডাটাও বাড়ছিল আর আমাদের শ্বাসকষ্টও হচ্ছিলো। তো ওখানকার লোকাল একটা দাদা বলল, কুকুরের পেটে ঘিস হয় না, মানে ওখানে তো পিওর অক্সিজেন, তো পিওর অক্সিজেন নেওয়ার আমাদের অভ্যেসটা নেই, তো আমাদের শরীর নিতে পারছিলো না, তার জন্য ওটা শ্বাসকষ্ট মনে হচ্ছিলো। এরপর কয়েক কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছাই ব্ল্যাক ফরেস্টে। সো গাইজ আই লাভ ব্ল্যাক ফরেস্ট, সেটা কেক হোক বা ব্ল্যাক ফরেস্ট জঙ্গল। বাট এখন আমরা আছি প্রায় 9-10 হাজার ফিট ওপরে, যেখানে শ্বাসকষ্ট হচ্ছে হালকা হালকা, শীত করছে, হটনেস নেমে যাবে হ্যাঁ সবার এখানে আসলে। তুমি কি বলবে, আমাদের মধ্যে সব থেকে এনার্জেটিক লোক। হ্যাঁ মিথ্যা কথা, আমি সবচেয়ে ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু একটা জিনিস ব্যাপারটা হচ্ছে আমি মোটিভেট করছে, আমাকে রাহুল খুব মোটিভেট করছে, এবং ছেলেটার চেহারা দেখে আমি মোটিভেটেড হয়ে ডায়েট করা শুরু করবো ভাবছি। ইয়েস, কালকে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ডায়েট করা শুরু করবো। মোটিভেট হওয়ার জন্য আমি একটা ছোট্ট চার্জ নিই, তো তার কাছে এখন তিনি গরিব, টাকা নেই বলে মাফলার নিয়ে আমি খাসির মাংসের ফ্যাটটা দিয়ে দেবো। আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া, ওটার জন্য সব কিছু ছাড়। তোমার আর কিছু লাগবে আমার থেকে? তোমার তো কিছুই নেই। গার্লফ্রেন্ড? হ্যাঁ। সরি গাইজ, চলো চলো তোমরা চলো আমাদের সাথে। তো গাইজ দাদা বললো এখানে নাকি চিতা বাঘ আছে, আর যখন তখন বেরিয়ে আসে, আর এখানে সাথে সাথে পাইন গাছও আছে। তো আমাদের লিটারালি পাইন মারা গেছে। এখন আমরা যেখানে যেতে চলেছি তোমাদের জায়গাটা দেখাচ্ছি। লিটারালি একে তো মাওবাদী লাগছে আমাদের, মানে আমাদের মানে আমাকে তো লাগছে, এই মাফলার ফাফলার জড়ানোর পর। এরপর হবে আসল মজা। এখানে আমাদের যে ট্র্যাক করাচ্ছে সুজনদা লিটারালি ভাবছে যে কোন বলদগুলো কিনে এসেছি, এত স্লো স্লো কে হাঁটে। বাট আমাদের তো ফাটছে গাইজ, সুখের শরীর আমাদের। এইদিকে আমরা যাবো না, আমরা যাবো আবার জঙ্গলে। জঙ্গল খুব পছন্দের আমাদের। সুজন দা, ইয়াহ পর চিতা বাঘ হ্যায়? হ্যাঁ জিয়াদা, ফির সচ মে? হ্যাঁ সচ মে, হম লোগ জিন্দা পৌঁছেঙ্গে না? আরে মিঠুন চক্রবর্তী আছে এখানে। চিতা 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 আমাদের নাকি যদি আস্তে আস্তে রাত হয়ে যায়, কারণ এখন আমরা যাচ্ছি সবে, আর এখন বাজে 2, আর এখন অনেকটা পথ। রাতের বেলা এখানে চিতা, পান্ডা, আর কি বললো, ভাল্লুক এসব নাকি দেখা যায়। তো ওদেরকে যদি দেখা যায় তাহলে এই ব্লগটাও আর কোনদিন দেখা যাবে না, এটুকু শিওর। এই আমি যাব। তো গাইজ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কোনো জনবসতি দেখতে পারিনি, আমাদের খুব খিদে পেয়েছে, দেখা যাক কিছু পাই কিনা সামনে। আচ্ছা ওখানে একটা ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা উপরে, ওখানে আই থিঙ্ক আমরা ওখানে জনবসতি দেখতে পাবো গাইজ। আসো আচ্ছা এখানে মানুষ আছে গাইজ। অনেকক্ষণ পরে আমরা একটা জায়গা পেয়েছি যেখানে বসে আমরা অ্যাটলিস্ট কিছু খেতে পারবো, আর আমরা আগুন জ্বালিয়েছি আগুন পোয়ানোর জন্য। Oh,
তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠান্ডা লাগছে আমাদের, ডেস্টিনেশন পর্যন্ত যেতে পারলাম না, এখন আমরা তাই নিচে নামবো। মানে লাইফে তো অনেকটা নিচে নেমে গেছি, এবার একটু হোমস্টে অবধি যাবো আর কি। তো ব্ল্যাক ফরেস্টে যাতায়াত মিলিয়ে এক্সপিরিয়েন্স মাশাল্লাহ, কিন্তু আসার সময় দেড় কেজি ওজনের মালটা আমি এইভাবে আর তুলতে পারছিলাম না, হাত ব্যথা করছিল, কজ আই এম মাস্কুলার গাইজ। তো তারপর আমরা বাড়িতে চলে আসি, সবাই খুব টায়ার্ড ছিল, তাই খেয়ে দিয়ে সবাই একটু আড্ডা ফাড্ডা মেরে ঘুমিয়ে পড়েছে, সবাই মানে কিন্তু আমি টায়ার্ড ছিলাম না, ওকে আই এম ফিট ব্রো। আর রাতে খেয়ে দিয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে সবাই ঘুমিয়ে পড়ি, আর পরের দিনও আমরা বাড়িতেই ছিলাম, ঘরের ভেতর লেত খাচ্ছিলাম, বাঙালি ভাই পাহাড়ে গিয়েও লেত খায়। তারপর একটু বাইরে বেরিয়ে ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছিলাম গাইজ, বিকিনি শুট। তো এখন বাজে বিকেল 5টা আর আমরা হঠাৎ বাইরে এলাম, আর বাইরে এসে দেখছি এটা এই রাস্তাটার যা ঢাল আছে না গাইজ, বাই চান্স যদি এখান থেকে আমি এখন ব্লগ করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ি, ডিরেক্ট শিলিগুড়ি পৌঁছাবো। এখন বাজে রাত 8টা আর আমরা এখন মুরগি পোড়াবো, বনফায়ার হবে গাইজ, আর আমাদের মধ্যে একজন আছে যিনি অসুস্থ। তাহলে মুরগি পোড়াবো? হোয়াট ইজ মুরগি পোড়াবো? থি 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 থি, যিনি অসুস্থ কলকাতা ভেগানরা রিপোর্ট মারবে। আমি শাকসবজি খেয়ে এমনিও থাকতে পারি না, তারা যা খুশি করুক, তাই তো। আমি অর্জুন গাইজ, অর্জুনও বেশ মিষ্টি ছিল, আমিও মিষ্টি। তো গাইজ আমাদের বনফায়ার হয়ে গেছে, এখন আমরা ডিনার করবো, কজ বনফায়ার করতে করতে 10:30 বাজে, তো খেতে তো হবে না, তো দেখা যাক ডিনারে কী কী আছে, চলো। তো ডিনারে আছে বাটার চিকেন মশলা আর তন্দুরি রুটি। এসো তোমাদের আমি এখন স্লো মোশন শট দেখাই, আর এরপর এখন স্নান করতে যাবো গাইজ, ভিডিওটা অনেক বড় হচ্ছিল, তো স্নান করে এসে সেকেন্ড পার্টটাও দেবো তোমাদের, পাক্কা প্রমিস। আর যদি এই পার্টটা ভালো লাগে, আই এম 200% শিওর তোমাদের সেকেন্ড পার্ট ভালো লাগবে, তার কারণ সেকেন্ড পার্টে আমি আলাদাই ছিলাম গাইজ, মানে আমার মজাটাই হয়েছে রিভার্সে, তো বুঝে নাও লাস্টের 3টে দিন আমি কী কী করেছি।